আজকের সকালটা আমি তোমাদেরকে একেবারে মাত্র রান্না করা ইয়াম্মি এবং হেলদি শ্রিম্প পাস্তা রান্না করে দেখাবো। তোমরা সাথে থেকে যদি ভিডিওটা দেখো, আমি আশা করছি প্রত্যেকের আজকের শ্রিম্প পাস্তা রেসিপি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম আখি গ্যালারি। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আমার পাশের বাসার আপুর সাথে আমার পুরনো বাসার ওইদিকে একটা ভাবির স্টোরে গিয়েছিলাম, শাহিন ভাবির। ওখানে আমরা কিছুক্ষণ থেকে গল্প গুজব করে দেন কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আপু আর আমি তার বোন বাসায় চলে এসেছি। এসে আমি প্রথমে আমার ছেলের ডিনারের জন্য পাস্তা মেক করেছি। তাহলে আগে পাস্তাটা দেখাই, তারপর আরও কিছু রান্না আছে সেগুলো পরে যাচ্ছি। সেগুলো রেসিপি না, সেগুলো কমন রান্না। বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো প্রথমে আমি অলিভ অয়েল দিয়েছি 100%। অলিভ অয়েলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কলি দিয়েছি, আর এখন আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি এখানে অলিভ অয়েল, পেঁয়াজ কলি অ্যান্ড গ্রিন পেপার, আর আমি কিছুটা চিংড়ি স্কিন ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট পিস করে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবং এবার লবণ দিয়ে দিলাম, সাল্ট দিয়ে দিলাম এখানে। নাও আই গিভ হিয়ার সাম শ্রিম্প অ্যান্ড সাল্ট, টার্মেরিক পাউডার মানে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে করিয়েন্ডার সিডস পাউডার মানে ধনের গুঁড়ো, ধনের বিচির গুঁড়ো। নাও আই গিভ হিয়ার সাম টমেটোজ, আমি এখানে কিছু টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আবার আমি নেড়ে চেড়ে প্রত্যেকটা আইটেমকে একসাথে মিশানোর চেষ্টা করছি। আর আমি প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো তোমরা পাবে, ভিডিওটা দেখলে। সেই সিদ্ধ করা বয়েল করা পাস্তাগুলো আমি এখন দিয়ে দিয়েছি। এবার আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে পাস্তা রান্না করে খেলে যেটা হয়, এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত একটা খাবার, তাছাড়া টেস্টি 100% মানে মজারও। আর এখানে দেখতে পাচ্ছ টমেটো, কেচাপ আর হাট সস আছে এখানে, দুটো ছোট ছোট মিনি প্যাক, আমি দুটোই এই পাস্তার সঙ্গে দিয়ে দিব। তোমরা দেখতে পেলে বন্ধুরা আমি কী কী দিয়েছি, আর দুটো আমি যখন দিব নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আর আমি চিন্তা করলাম তোমাদের সাথে আগে ভিডিওটা শেয়ার করি, দেন আমি নামাজ কালাম পড়তে যাব। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে টমেটো, কেচাপ আর হচ্ছে হাট সস আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। সব কিছু মিলিয়ে মনে হলো যে অনেক ইয়াম্মি হয়েছে রান্নাটা, আমার ছেলেটা খুব মজা করে খেলো আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার ছেলের ডিনার, আর সাথে আমি তার জন্য চা করে দিয়েছি। তারপর চলে আসছি আমাদের ডিনারের জন্য কী রান্নাবান্না করলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা হাঁড়িতে আমি একটু এক কাপ চা বসিয়েছি আমার ছেলের জন্য, আর কাপে দিয়েছি টি স্পুনের হাফ স্পুন ব্রাউন সুগার। নাও আই গিভ ইয়ার টি লিফ, এবার আমি যেটা করবো এখানে চা পাতা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, ওয়ান অ্যান্ড হাফ চামচ, মানে দেড় চামচ না, দেড় চামচ থেকে একটু কম চা পাতা দিয়েছি। আর এবার দেখো বন্ধুরা, আমি চাটা ছেঁকে নিচ্ছি, কত মানে অল্প সময়ে কত টেস্টি একটা চা তৈরি করে ফেললাম। এই ছিল আমার ছেলের আজকের ডিনার, পাস্তা এবং চা, পাস্তা উইথ মানে মিল্ক টি। আর খুব তাড়াতাড়ি করে কাজ করছি তো, বাইরে গিয়েছিলাম, এসে তাড়াতাড়ি সব কিছু করে কাপড় চোপড় ধুইলাম, সব ক্লিন করলাম, রান্নাবান্না কমপ্লিট করলাম, নামাজে চলে যাব। তার আগে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি, নিশ্চয়ই চাটা তোমাদের অনেক ভালো লাগছে বন্ধুরা। আর চিন্তা করলাম যে আগে ভিডিওটা শেয়ার করি, তারপর নামাজ কালামে যাই। আর আরেকটা কথা হচ্ছে যেটা বন্ধুরা, সেটা হলো তার আগে আমার বিটার গ্রাউন্ড অ্যান্ড উইথ শ্রিম্প ফ্রাইটা একটু দেখে নাও। করলা এবং চিংড়ি দিয়ে খুব টেস্টি একটা ভাজি আমি মেক করেছি রাইট নাও, মানে মাত্রই চুলা বন্ধ করে তোমাদের কাছে এসেছি সব কাজ কমপ্লিট করে। কারণ চিন্তা করলাম যে আগে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ মাত্রই রান্নাবান্নাগুলো করা, সুতরাং আগে তোমাদের সাথে শেয়ার করে নেই, দেন আমি নামাজ কালাম পড়ব এবং অন্য কাজকর্মগুলো করব। কলের নিচের সব মানে ধুয়ে টুয়ে নিয়েছি। আর আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো,
আই ফরগেট ইট। দেখতে পেয়েছো করলা ভাজি, এবার দেখো মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে, মানে মুগ ডাল উইথ গোর্ড ওয়ান কারি। আমি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছি একটা তরকারি। এই ছিল আমাদের আজকে রাতের ডিনার, আমাদের জন্য করলা ভাজি আর হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি। দেখতেই পাচ্ছ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ রহমতে মাউথ ওয়াটারিং হবে। আর আমাদের ঘরে শাক সবজিটা, মানে শাক বেশি খাওয়া হয় না, কারণ শাক এখানে ভালো পাওয়া যায় না, কিন্তু সবজিটা আমি পর্যাপ্ত পরিমাণে রান্না করি এবং ওর বাবা খেতে খুব পছন্দ করে আর আমিও আল্লাহ রহমতে পছন্দ করি। লাউটাও রান্না করা দেখে নিলে, করলা রান্না করা দেখে নিয়েছো, এবার দেখো আমি কীভাবে রান্নাগুলো করেছি। যদিও এগুলো কোনো রেসিপি না, তবুও এত কষ্ট করে সব কিছু মাত্রই কমপ্লিট করে আসলাম, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে অন্যান্য কথা বলি। সেটা হলো গতকালকে যারা আমার ভিডিও দেখেছো, ডোন্ট ওয়ারি, তোমরা একদম মন খারাপ করো না, কারণ আমি প্রত্যেকের কয়েকটা অ্যান্সার আমি করেছি, তবে আজকে সারাদিন অনেক বিজি ছিলাম তো আর বাকিগুলো অ্যান্সার করা হয়নি। আমি প্রত্যেকেরটা ইনশাল্লাহ রাতে অ্যান্সার করে দিব, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, কারণ আমি জানি সবাই কষ্ট করে দেখো ভিডিও, কষ্ট করে কমেন্টস করো, সুতরাং সেই কষ্টটা বুঝি বলেই আমি চাই না আমার কাছ থেকে কেউ কষ্ট পাক। আমি করলাটা ভেজেছি শ্রিম্প দিয়ে। আমি শ্রিম্পগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি করলা দিয়ে দিব, দিয়ে আর নামানোর আগে যেটা করবো একটু জিরের গুঁড়ো দিব, দিয়ে নামিয়ে নিব। আর তার আগে যেটা করি, একটু লবণটা দেখি যে লবণটা ঠিকঠাক আছে কি না, কারণ এটা দেখতেই হয়। সেটা হলো প্রথমত আমাদেরকে লবণটা একটু আন্দাজ করে কম দিতে হবে, যাতে করে লাগলে যেন আমরা আবার দিতে পারি, কিন্তু বেশি হয়ে গেলে যেন আমরা সমস্যায় না পড়ি। আর আমি দেখতে পেয়েছো তাড়াহুড়োর কাজ তো, আমি বোধহয় 9:30 শুরু করেছি, এসে দৌড়ে এসে বাইরে গিয়েছি। করোনার সময় তো সব কাপড় চোপড় ধুইতে হয়, ছেলের কাপড় চোপড় ধুয়েছি, নিজেরটা ধুয়েছি, আর সব কিছুর সাথে, মানে সবজিটার সাথে আমি অনিয়নটা কেটে নিয়েছি, আলাদা করে আজকে কাটিনি, মানে আলাদা বাটিতে করে শো করিনি। এখানে আমি কয়েকটা পিস আস্ত রসুন দিয়ে দিলাম করলা ভাজির মধ্যে, দেখতে পাচ্ছ। সে যাই হোক, মানে বিটার গ্রাউন্ডটা আমরা ভেজে খাই বা রান্না করে খাই, এটা অনেক হেলদি একটা খাবার, এটা ডায়াবেটিস, কোলেস্টেরল, প্রেশার এগুলো নিয়ন্ত্রণে রাখতে অনেক সাহায্য করে। আর এবার রান্না করব আমি লাউ। এগুলো তো মানে প্রতিদিনই প্রায় তোমরা হয়তো যখনই রান্না দিই আমার এই ধরনের রান্নাগুলোই তোমরা দেখো, সেই জন্য সেইভাবে শেয়ার করছি না। তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিও দেখলেই সব পেয়ে যাবা। এবং আই হোপ টুডেজ বাই কুক আইটেমস লাইক এভরিওয়ান, বিকজ এভরিথিং ইজ বাঙালি ফুড অ্যান্ড এভরিথিং ইজ ভেরি টেস্টি and healthy food. She jai hok, thanks for watching. Pashe theke video dekho, amake onek shahajjo sahajogita koro, tomader shahajjer hat pai bolei egonor chesta toku kori. Shei jonno again thanks a lot to everyone. Okay bondhura, sobai sobar nijer proti khyal rekho, tomader jonno onek dua roilo, amader jonno dua koro. Ar যদি মন চায়, কারণ এটা বলতে আমার ইচ্ছাই করে না, সবাই বলে আমি বলতে চাই না, কারণ যদি 3টা বন্ধু বাড়ে তাহলে 5টা বন্ধু কমে, সুতরাং আসলে বলতে ভালো লাগে না, তবু আসলে বন্ধুটা সেভাবে হচ্ছেই না, সেই জন্য বলছি যদি কারো আমার ঘরটিকে ভালো লাগে, তোমরা বন্ধু হতে পারো, এমন এমন মনে হয় যে আমাকে তোমরা বন্ধু করে নিতে পারো, আমার বন্ধু হতে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলটিতে আসবে এবং আমাকে বন্ধু করে তোমাদের পাশে থাকার অবকাশটুকু করে দেবে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ কথা জড়িয়ে যাচ্ছে, এখনও অনেক কাজ বাকি আছে, কথা জড়িয়ে যাচ্ছে, সুতরাং তোমরা ভিডিও দেখতে থাকো। আমি আপাতত তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওকে বন্ধুরা।